এই মানববন্ধন যে সফল হয়েছে নির্মাণ শ্রমিকদের বড় দফা যে দাবি আমরা জানান এই দেশের মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মানববন্ধন করেছে আশা করি সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের কথাগুলি সারা বাংলায় এবং সারা বিশ্বে আপনারা পৌঁছে দেবেন এই দাবি আপনাদের কাছে আপনাদের লেখনের মাধ্যমে এই দেশের মেহনতি শ্রমিক কিছু পেতে পারে আপনাদের লেখনের মাধ্যমে এই দেশের মেহনতি শ্রমিকদের ভাগ্যে কিছু জড়তে পারে সংগ্রামী বন্ধুগণ আমি আশা করব আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না এনসাফের যে সকল নেতৃবৃন্দ আছেন আপনারা জানেন যে আমরা প্রতি বছরে একটি দাবি দিবস পালন করে আগামী 18ই জানুয়ারি এবং এনসাফের সারা বাংলাদেশে যে দাবি দিবস পালন হবে আপনারা সকলে উদ্যোগ নিয়ে আপনারা এই দাবি দিবসটি সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং ঢাকায় যে কেন্দ্রীয় অনুষ্ঠান হবে সেটা প্রেস ক্লাবে হবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক থানা ওয়ার্ড থেকে সকল নির্মাণ শ্রমিকদেরকে নিয়ে 18ই জানুয়ারি লোকে লোকান্তর করেন সরকারকে জানান দিবেন যে বাংলাদেশের কত নির্মাণ শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে তাদের দাবি না মেনে নিয়ে কেউ এই বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করতে পারবে না এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি দুনিয়ার মজদুর এক হও এবং আজকের মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি।